আর ফ্রেন্ডস, এদিকুন আমার মা এসেছে, আর আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করেছি। ও দেখুন গায়ে ফিরে রয়েছে মন্দিত, ইজন আজকে থাকবে, কালকে যাবে না, কালকে থাকবে। আর এদিকুন আমার মেয়ে কি বললো, মেয়ে ইন্ট্রোডাকশন দিয়ে দিল যে এটা ওর দিদন, আর মা এসেছে মাত্র, মা খুব অসুস্থ তার জন্য এসেছে। আর এদিকুন কি নিয়ে এসেছে, কমলা নিয়ে এসেছে। আর ও কমলা আমার মেয়ের খুব ফেভারিট একটা ফ্রুট, খুব খেতে ভালোবাসে মেয়ে কমলা, অনেক ভালোবাসে। আর আমার মা ডাক্তার দেখাবে তার জন্য এসেছে, আর মা একটা বেল্ট এনেছে, আমিও বেল্টটা ফেলে এসেছিলাম মানে মায়েদের বাড়িতে, তাও মা এটা নিয়ে এসছে। আর এদিকুন মা এসছে এখন, আর এজন প্রসাদ, প্রসাদ খাবে মা এখন, আমরা সবাই খাবো, মাও খাবে, তার জন্যই আমরা এনেছি প্রসাদ, তো খাবো এখন। আর এদিকুন মা মাছগুলিকে কেটে দিচ্ছে, অনেকগুলি, এগুলি ছোট ছোট মাছ, মানে এগুলি আমাদের এখানে লোকাল, মানে আমরা এখানে মানে আঞ্চলিক ভাষায় এগুলিকে বলি গুড়া মাছ, তো এগুলি এখন মা কেটে দিচ্ছে, এগুলি এখন আমি রান্না করব। এই দেখুন আমাদের বাড়ির পেছনের নাজারা, মানে নাজারা মানে বাইরের পেছনের দিকটা। আর একটা বাটি লাগবে মার, এই জন্য মেয়ে নিয়ে এসছে। আর আমার মা আসলে আমার মেয়ে খুব আনন্দ হয়, কেন কি ছোটোবেলা থেকে মার সঙ্গে ওর একটা মানে ওর যে বন্ডিংটা খুব ভালো, ও মা ওই ছোটোবেলা ওকে মানে লালন পালন করে, চারিদিকে নিয়েছে রসুন আর নিয়েছে আদা পেঁয়াজ টুমোটুমো করে কেটেছি, আলু একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আজকে রান্না করব হয়েছে ছোটো মাছের পেঁয়াজি করব, আর করব হয়েছে মটরের ডাল, মটরের ডাল রান্না করব, আর ছোটো মাছের পেঁয়াজি করবো। আর এই দেখুন রসুন সবগুলো নিয়েছি, আর এই দেখুন মাছগুলি কেটে দিয়েছে মা, দেখুন সবগুলি মাছ কেটে কুটে ধুয়ে দিয়েছে, আমি এখন শুধু রান্না করব। আর ছোট মাছ খেতে অনেক টেস্টি হয়, কেন কি রান্না করতে পারলে। আর এখানে মটর ভিজিয়ে নিয়েছি, মটরটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে ভালো করে। আর দেখুন প্রেশার কুকারে দিয়ে দিয়েছি, আর এখন দেবো একটু লবণ আর একটু নুন, এখন নুন লবণ দিয়ে কী করবো প্রেশার কুকার সিটি দিয়ে দেবো, ঢাকনা দিয়ে দেবো, বসিয়ে দিয়েছি প্রেশার কুকারটা চুলায়, চুলায় যখন তিন চারটে সিটি, ভাঙবো না একদম, গুঁড়া করবো না ডালটাকে। আর এই দেখুন আলুগুলিকে ভালো করে ধুয়ে ভেজে নেবো, আর এখানে কড়াই গরম বসিয়ে দিয়েছি আরেক চুলায়, দেখুন পেঁয়াজ আর আর সরি রসুন আর আদাটাকে কি করব পেস্ট করে নেবো। এই দেখুন পেস্ট করে নিয়েছি রসুন আর আদাটাকে, এই দেখুন একবারে পেস্ট হয়ে গেছে। আর এখন আলুটাকে ভেজে নেব, এই দেখুন আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি, আলুটাকে একটু কি করব সেদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নেব, মানে এই দেখুন ভেজে তুলে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, একদম কুচি কুচি করে পেঁয়াজ কুচি কুচি করে নিয়ে কী করবো ফুড়নে পেঁয়াজ দেবো, এই দেখুন তেজপাতা দিয়েছি ফুড়নে, তেল বসিয়ে করে ফোড়ন দিয়েছি, হয়েছে তেজপাতা, এখন পেঁয়াজগুলি দিয়ে দেবো, পেঁয়াজগুলি দিয়ে পেঁয়াজগুলি একটু সেদ্ধ হওয়া পর্যন্ত, একটু গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে দেখুন পেঁয়াজ দিয়ে দিয়েছি। আমি পেঁয়াজগুলিকে কী করবো একটু লবণ দিয়ে সেদ্ধ করে ভালো করে ভেজে নেব একটু সোনালি কালার করে। আর দেখুন ডালটা দিয়ে দিয়েছি, ডালটা দিয়ে এখন হলুদ গুঁড়ো একটু দিয়ে, আর দেখুন তৈরি আমার গরম মশলা দিয়ে দেবো উপর থেকে একটু, উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে। আর এখন আমার হয়ে গেলো মটরের ডাল রান্না, এই দেখুন অনেক টেস্টি হয়, এটার রুটি দিয়ে লুচি দিয়ে খেতে অনেক ভালো লাগে গরম ভাত দিয়ে। আর এখানে রান্না করবো হয়েছে
ছোট মাছ, আর এখানে আমি পেঁয়াজ, জিরে আর আদা রসুন এগুলি পেস্ট করে নেব। আর মাছগুলিকে ভালো করে নুন হলুদ দিয়ে মেখে নেব। নুন হলুদ দিয়ে ভালো করে মেখে তারপরে কি করব, এখন ভালো করে মেখে নিচ্ছি। এই দেখুন ভালো করে মেখে কি করব, এখন কড়াই বসিয়ে দেব চুলায়। কড়াই বসিয়ে মাছ কড়াই তেল দিয়ে দিয়েছি। এই দেখুন তেল, তেলটা গরম হলে এখন মাছগুলি একটু ভেজে নেব। আর এই দেখুন অল্প অল্প করে ভেজে নিচ্ছি, একসঙ্গে সবগুলি যদি ভাজি তাহলে মাছগুলি ভেঙে যাবে তার জন্য। আর এখানে দেখুন তেজপাতা নিয়েছি, আর সব মশলাগুলিকে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে এখন কড়াইয়ে দিয়ে দিলাম সব পেস্ট, আর মাছগুলিও দিয়ে দিলাম। মাছগুলি দিয়ে দিয়ে একটু মানে যাতে না ভাঙে একটু নেড়ে চেড়ে এখন জল দিয়ে দেব। জল দিয়ে একটু জলটা ফুটানো পর্যন্ত একটু রেখে দেব চুলাতে। এই দেখুন জল বসিয়ে দিয়েছি, ফুটানো পর্যন্ত জলটা রেখে দিচ্ছি। আর হয়ে গেল আমার ছোট মাছের তরকারি। এই দেখুন ছোট মাছের তরকারি।